হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিসেস চৈতালিস কিচেন। এই শীতে, কনকনে শীতে টাটকা লাউ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি টাটকা লাউ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। সেজন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা লাউ, আমি এখান থেকে কিছুটা অংশ নেব। আর ঠিক এভাবে কিন্তু আমাদের কুচিয়ে নিতে হবে, মানে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, চাইলে এটা আপনারা গ্রেটার দিয়ে ঘষে নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম ছোটো মাছ, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে ছোটো মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে কড়াভাবে ভেজে তুলতে হবে। এক পিঠ এভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্যে। একটু কড়াভাবে আমরা এই ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলো, আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এই মাছগুলো। খুব একটা এই লাউয়ের চচ্চড়িতে কিন্তু বেশি তেল লাগে না। এবার সামান্য তেলে ছোটো টিস্পুনে 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিচ্ছি। যখন শুকনো লঙ্কাটা একটু আঁত পোড়া হয়ে যাবে তখন এই লাউ ছেড়ে দিচ্ছি আমরা। এবার একটু তেলের সাথে এই লাউ একটু মাখিয়ে নিতে হবে। অনেকে এই লাউ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি অনেকভাবে খেয়ে থাকেন, তো আমি খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি, কোনো রকমের মধ্যে মশলা দেব না। একটু তেলের সাথে এভাবে পুরো লাউটা মাখিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুন দেওয়াতে কিন্তু আমাদের লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল ছাড়া শুরু হবে, যে জল দিয়ে কিন্তু আমাদের আজকে লাউ সেদ্ধ হবে। তাই পরিমাণ মতো নুন দিয়ে আমি এবার একটু নুনের সাথে আরেকটু মাখিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত জল ছেড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট তো কথাই নেই, 5 মিনিট ঢাকা তোলার ব্যাপারই নেই, কেন প্রচুর পরিমাণে জল ছাড়ি। তো আমারও কিন্তু এই লাউ থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, দেখলে বুঝতে পারছেন তলে কিন্তু অনেকটাই জল রয়েছে। আমি আর এখন ঢাকা দিচ্ছি না, একটু মাখিয়ে নিচ্ছি। লাউগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, মাঝখানে চিড়ে নিয়েছি। এবার ভালোভাবে এই হলুদের সাথে এই লাউ আমাদের আরেকটু মাখিয়ে নিতে হবে। জল কিন্তু প্রচুর পরিমাণে ছাড়া হয়ে গেছে। আর একটা কথা, লাউ যদি জল জলভাবে আপনারা চচ্চড়ি বানান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবসময় লাউয়ের লাউ ঘণ্ট বা লাউয়ের যে কোনো রকম প্রিপারেশন বানান, লাউ জল যতক্ষণ না শোকাবে খেতে কিন্তু ততটা ভালো লাগে না। সেজন্য সবসময় চেষ্টা করবেন যে লাউয়ের যেন পুরোপুরি জলটা টেনে যায়। তো হলুদ দিয়ে মাখিয়ে অনেকটাই কিন্তু আমাদের জল টেনে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার চিনি দিয়ে আরেকটু ভালোভাবে আমরা মাখিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত জলটা পুরোপুরি না টেনে যাচ্ছে। লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, ছোটো টিস্পুনের 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে লাউয়ের স্মেল সহ্য করতে পারে না, মানে ভালো লাগে না, সেজন্য অনেকে লাউয়ের তরকারি কিন্তু খান না। আদা বাটা দিলে কিন্তু সেই স্মেলটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। এবার মাছ ভাজা দিয়ে এই লাউ আরেকটু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। সামান্য একটু কিন্তু এখনও জল রয়েছে, এই জল এই এবার ভাজতে ভাজতে কিন্তু জলটাও পুরোপুরি টেনে যাবে, আর মাছগুলো কিন্তু লাউয়ের সাথে পড়ে অনেকটাই নরম হয়ে যাবে। যতক্ষণ জল না টানছে আমাদেরকে কিন্তু এভাবে একটু ভেজে নিতে হবে। তার ফাঁকে যদি নুন মিষ্টি কম মনে হয় তাহলে আপনারা একটু টেস্ট করে দিয়ে দেবেন। তো খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের মশলা ছাড়া খুব সিম্পল ওয়েতে ছোটো মাছ দিয়ে লাউ ঘণ্ট বা লাউ চচ্চড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো এইটুকুই। কনকনে শীত এনজয় করুন, লাউ ঘণ্ট এনজয় করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।